আগামী কোরবানির ঈদের আগে ব্রাজিল থেকে গরু আমদানি করতে চায় বাংলাদেশ। এ বিষয়ে সরকারের আগ্রহের কথা ঢাকায় সফররত ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বিকেলে রাজধানীর একটি হোটেলে তাদের মধ্যকার বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় ব্রাজিলের পক্ষ থেকে বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়। একই সঙ্গে এ দেশের গরু মাংস রপ্তানির প্রস্তাবও দিয়েছে তারা। বৈঠক শেষে বাণিজ্য প্রতিমন্ত্রী জানিয়েছেন, আসিয়ান সহ আশপাশের দেশে মাংস রপ্তানির জন্য বাংলাদেশে একটি মাংস প্রক্রিয়াজাতকরণের কারখানা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে ব্রাজিলকে। সেই সাথে দেশটির কাছে তৈরি পোশাক সহ বেশ কিছু পণ্যের শুল্কমুক্ত রপ্তানির সুযোগও চেয়েছে বাংলাদেশ।